বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা প্রায় 2 লাখ যুক্তরাজ্যে মানবদেহে প্রতিষেধক প্রয়োগ শুরু সফল হলে বাজারে আসবে সেপ্টেম্বরে কাল থেকে শুরু হতে পারে পবিত্র মাহে রমজান বাসায় তারাবির নামাজ পড়ার আহ্বান ইসলামী ফাউন্ডেশনের রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখাই বড় চ্যালেঞ্জ বাড়ানো হচ্ছে টিসিবির আওতা মজুদ পর্যাপ্ত থাকার দাবি করোনার প্রভাব মেগা প্রকল্পে বন্ধ হওয়ার পথে মেট্রো রেল প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ হওয়া নিয়ে রয়েছে সংশয় এবার করোনার প্রভাব পড়ল নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও পেছানো হলো আর এক বছর দর্শক সবাইকে স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময় এতক্ষণ দেখছিলেন শিরোনাম ভোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প মার্কুইজ এনার্জি সেভিং পাম্প আর শুরুতেই সালভান অ্যান্টিসেপ্টিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির খবর কোভিড-19 প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে এবার আক্রান্তের সংখ্যা 27 লাখ ছাড়ালো এছাড়াও গেল 24 ঘন্টায় নতুন করে 6,601 জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে 1,90,000-এ এর মধ্যে সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র গেল 24 ঘন্টায় নতুন করে প্রাণ হারিয়েছেন 2,325 জন রোগী আর নতুন করে 31,487 জন আক্রান্ত হয় সেখানে মোট সংক্রমণ হয়েছে 8,80,000-এর বেশি মানুষ তবে গেল কয়েকদিনে ফ্রান্স স্পেন ইতালি ও জার্মানিতে মৃত্যুর হার কিছুটা কমে এসেছে এছাড়াও ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় যুক্তরাজ্যের মৃত্যু ও এর আক্রান্ত এখনও বেশি ব্রিটেনের নতুন 638 জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 18,738 জনে এছাড়াও মৃত্যুহার এখনও কিছুটা কম হলেও ব্যাপক হারে আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়া তুরস্ক ও ব্রাজিলে তবে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও কম নয় এদিকে বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনা ভাইরাসের টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে যুক্তরাজ্য প্রাথমিকভাবে 2 জনকে এই টিকা দেওয়া হয়েছে মানবদেহে টিকাটির পরীক্ষা সফল হলে চলতি বছরের সেপ্টেম্বরে বাজারজাত করা সম্ভব হবে বলে মনে করছে গবেষকরা এ পর্যন্ত কোভিড-19 কে পরাস্ত করেছেন 7,45,000-এর বেশি মানুষ যা মোট আক্রান্তের 1/4 বেশি যদিও অধিকাংশ দেশ এখনও মহামারীর ভয়াবহতার প্রাথমিক পর্যায়ে আছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বহুল প্রতীক্ষার পর অবশেষে ব্রিটেনে শুরু হয়ে গেল মানবদেহে করোনা ভাইরাসের প্রথম টিকা প্রয়োগ যা ইউরোপের মধ্যে প্রথম বৃহস্পতিবার 2 জন স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগ করা হয়েছে এই ভ্যাকসিন চলতি মাসের শেষেই ভ্যাকসিন পরীক্ষা শুরু করবে জার্মানিও তবে কোভিড-19 নিরাময় জানতে বিশ্বের কয়েক মাস লেগে যেতে পারে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট অবশেষে করোনার ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করল ব্রিটেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি টিকাটি বৃহস্পতিবার প্রয়োগ করা হয় 2 জন স্বেচ্ছাসেবীর শরীরে প্রথম ধাপে প্রায় 800 বেশি স্বেচ্ছাসেবীর দেহে এটি প্রয়োগ করা হবে যাদের অর্ধেক গ্রহণ করবেন করোনার ভ্যাকসিন বাকিরা নেবেন মেনিনজাইটিস থেকে সুরক্ষার কন্ট্রোল ভ্যাকসিন প্রথম ভ্যাকসিন গ্রহণকারী 2 জনের একজন ছিলেন এলিসা গ্রানাটো তিনি বলেন নিজে একজন বিজ্ঞানী হওয়ায় বৈজ্ঞানিক এই প্রক্রিয়াকে সহায়তা করতে চেয়েছেন এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন জেনার ইনস্টিটিউটের বিজ্ঞানী সারাহ গিলবার্ট ভ্যাকসিনটি কার্যকর হলে শিশু থেকে বয়স্ক সবাইকেই এই টিকার আওতায় আনা যাবে বলে আশাবাদী তিনি এদিকে ইতালির ভেনেতো ও রোমাগনা অঞ্চলের পর এবার বৃহস্পতিবার করোনা অ্যান্টিবডি পরীক্ষার একটি কর্মসূচি শুরু করেছে দেশটির লোম্বার্দি অঞ্চল এছাড়া আগস্টে মানবদেহে করোনা টিকা প্রয়োগের জন্য অনুমোদন চেয়েছেন সুইজারল্যান্ডের বার্নস হসপিটালের রোগ প্রতিরোধ বিভাগের প্রধান মার্টিন বাকম্যান আর চলতি মাসের শেষেই সরাসরি মানবদেহে ভ্যাকসিন পরীক্ষা শুরু করবে জার্মানি তবে এখনও করোনার সঠিক প্রতিষেধক সম্পর্কে জানতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লেগে যেতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এছাড়া সম্প্রতি একটি খসড়া প্রতিবেদনে এনকপ চিকিৎসায় রেমডিসিভির ওষুধটির ব্যর্থতার খবর WHO জানালে নথিটি সঠিকভাবে তুলে ধরা হয়নি বলে দাবি করছে রেমডিসিভিরের উৎপাদনকারী মার্কিন কোম্পানি জিলিয়েট সায়েন্সেস নিবিড় আমিন
নিউজ 24। এবারে দেশের খবর। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে সেখানে শুরু হয়েছে পবিত্র রমজান। চাঁদ দেখা যাওয়ার সাপেক্ষে বাংলাদেশে আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরুর সম্ভাবনা রয়েছে। এদিকে করোনা সংক্রমণ রোধে আসন্ন রমজানে তারাবির নামাজ দেশের সকল মসজিদে সীমিত করা হয়েছে। দুজন হাফেজ সহ 12 জন মসজিদে তারাবির নামাজ আদায় করতে পারবেন। সকল মুসল্লিদের ঘরে নামাজ পড়ার আহ্বান জানিয়ে এই ঘোষণা দিয়েছে ধর্ম প্রতিমন্ত্রী। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। মাহে রমজান মুসলমানদের জন্য বরকতময় ইবাদতের এক মাস। এমন সময়ে করোনা মহামারীর মৃত্যুর মিছিলে বিপর্যস্ত বিশ্ববাসী, সংক্রমণের বিপজ্জনক সময় পার করছে বাংলাদেশও। ভাইরাসটির ওষুধ ভ্যাকসিন না থাকায় বাঁচার একমাত্র উপায় হিসেবে জনসমাগম এড়িয়ে থাকতে হবে ঘরে। সেজন্য ছুটি ঘোষণা করে কার্যত বন্ধ পুরো দেশ। জনসমাগম বন্ধে বিশ্ব মুসলিমদের পবিত্র স্থান সৌদি আরবের কাবা শরীফেও সীমিত করা হয় ফরজ ও রোজার তারাবির নামাজ আদায়। একই সাথে বাংলাদেশের মসজিদগুলোতে রোজার তারাবিতে 2 জন হাফেজ সহ 12 জনকে নামাজ আদায় নির্দেশনা দিয়ে সীমিত করা হয়। আর মুসল্লিদের তারাবি ও ফরজ নামাজ ঘরে পড়ার আহ্বান জানিয়ে নির্দেশনা দেন ধর্ম প্রতিমন্ত্রী। তারাবির নামাজ হইল শরীয়তের দৃষ্টিতে সুন্নাত, আর সুন্নাত নামাজ স্বাভাবিক পরিস্থিতিতেও মসজিদে না পড়ে ঘরে পড়ার বিধান রয়েছে। ওলামায়ে মাশায়েখদের মতে আসছে রমজানেও করোনা মহামারী মোকাবেলায় জনসমাগম এড়িয়ে মুসল্লিরা তারাবির নামাজ বাসায় পড়তে পারেন। এক্ষেত্রে শরীয়তের উল্লেখ খুবই স্পষ্ট। যে কোনো কঠিন বিপদাপদ বালা মুসিবতের সময় ঘরে নামাজ পড়ার, ফরজ নামাজ ঘরে পড়ার সুযোগ আছে। সেক্ষেত্রে সুন্নাত নামাজ তো তারাবির নামাজ সুন্নাতে মুআক্কারা, সেটা ঘরে অবশ্যই পড়া যাবে। বিপর্যয়কর সময়ে ফরজ ও সুন্নাত নামাজও মসজিদে পড়া জরুরি নয়, এমন মত দেন তারা। সুন্নাত নফল নামাজ সবসময় ঘরের ভিতরে পড়াটা এটা উত্তম, মসজিদে পড়াটা কোনো জরুরি না। ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে ঘরে বসে বিশেষ ইবাদত ও অসহায় মানুষকে বেশি বেশি দান করার আহ্বানও জানান ওলামে মাশায়েখরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রমজানে ন্যায্য মূল্যে ভোগ্য পণ্যের সরবরাহ নিশ্চিত করতে খোলা বাজারে 450 ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি। যদিও পণ্য কিনতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। টিসিবির চেয়ারম্যান বলছেন, রমজানে খেজুর ও ছোলার মতো জরুরি ভোগ্য পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে, শিগগিরই বাড়ানো হবে ট্রাক সংখ্যাও। তবে পণ্য বিক্রিতে কোনো অনিয়ম পাওয়া গেলে ডিলারশিপ বাতিল, প্রয়োজনে মামলা ও আটক করা হবে বলেও জানিয়েছে সংস্থাটির চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। রমজান উপলক্ষে 1 এপ্রিল থেকেই খোলাবাজারে ডাল, চিনি, তেল সহ 5টি জরুরি ভোগ্যপণ্য বিক্রি করছে সরকারি বিপণন সংস্থা টিসিবি, যা কিনতে নিম্ন আয়ের মানুষের এমন দীর্ঘ অপেক্ষা। তবে এলাকাভেদে ট্রাকগুলোতে একসাথে সব পণ্য মিলছে না বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। সব আইটেম পাওয়া যায় না, একটা না একটা কমতি থাকে। তেল নিতে আসছিলাম আর মসুরির ডাল, ওটা পাই নাই। চিনি আর ছোলা আছে, এখন এটি নিয়ে যাবো আর কি। 200 জনের পরে তো আমরা মসুর ডাল দিতে পারি না, যেই পরিমাণে আছে মোটামুটি আমি মনে করি যে এনাফ। সরকারি সংস্থা টিসিবি বলছে, রমজান উপলক্ষে পর্যাপ্ত মজুদ রয়েছে ভোগ্য পণ্যের, তবে কালোবাজারি ঠেকাতে নির্দিষ্ট পরিমাণ পণ্য সরবরাহ করা হয় ট্রাকগুলোতে। আর সরবরাহ স্বাভাবিক রাখতে শিগগিরই আরও 50টি ট্রাক যুক্ত করা হচ্ছে বলে জানান টিসিবির চেয়ারম্যান। জনগণের স্বল্পতা থাকার সত্ত্বেও আমরা আমাদের টিসিবির থেকে 2টা মনিটরিং টিম আছে। আমরা ইতিমধ্যে মালামালের পরিমাণও একটু বাড়িয়েছি, আমরা ট্রাকের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি বাড়িয়েছি। আমরা আশা করছি অতি স্বল্প সময়ের মধ্যেই ট্রাক সংখ্যা আরও বাড়িয়ে 500তে নিয়ে যেতে পারবো। টিসিবি বলছে, গত 5 মাসে প্রায় 1400 কোটি টাকার মালামাল ক্রয় করেছে সংস্থাটি, যেখানে মোটা অঙ্কের ভর্তুকি দিয়ে যাচ্ছে সরকার। গত 5 মাস যে পেঁয়াজের অপারেশন করেছেন তাতে প্রায় 150 কোটি টাকা আমাদের ভর্তুকি আসবে সরকারের। আমরা আশা করছি যদি সম্পূর্ণ সব বিক্রি করতে পারি রাফলি 300 থেকে 350 কোটি টাকার একটা ভর্তুকি আসবে। টিসিবির পণ্য বিক্রিতে কোনো অনিয়ম হলে ডিলারশিপ বাতিল ও প্রয়োজনে মামলা হবে বলে জানান টিসিবির চেয়ারম্যান। কয়েকদিন আগে নড়াইল চিত্রা নদীতে খালি তেলের বোতল ভাসিয়ে দিয়েছিল, ওইটার সঙ্গে যে ডিলাররা জড়িত তাদেরকে 50,000 টাকা জরিমানা এবং 6 মাসের জেল দেওয়া হয়েছে। প্রত্যেকটা তদন্ত হচ্ছে, তাদেরকে ডিলারশিপ বাতিল করা হচ্ছে, ফাইন করা হচ্ছে। ট্রাক থেকে পণ্য কিনতে সামাজিক দূরত্ব মানার বিষয়ে জনগণকে আরও সচেতন হবার আহ্বান জানিয়েছে টিসিবি। সংস্থাটি জানায়, চাহিদা বিবেচনায় প্রয়োজনে ঈদের পরেও এই কার্যক্রম চলমান রাখা হবে। বাবু কামরুজ্জামান, নিউজ 24।
ঢাকা। এবার হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। দর্শক, নানামুখী চেষ্টার পরও রাস্তায় নামছেন মানুষ, কেউ নানা অজুহাতে, কেউ বাধ্য হয়ে। বিস্তারিত জানাতে রাজধানীর মিরপুর ও কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব ও মৌ খন্দকার। শুরুতেই মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, আপনার কাছে জানতে চাই, মিরপুরের কাছি সড়কে অনেক মানুষ সড়কে এসেছেন, কেন, তাদের দাবি কি আসলে? সাধারণ ছুটি এবং অঘোষিত যে লকডাউন, সেই লকডাউনের কারণে দেশের প্রায় 26 লাখ, প্রায় 70 লাখ পরিবহন শ্রমিক বেকার হয়ে পড়েছে এবং এর কারণে কিন্তু তাদের যেই দৈনন্দিন যে আয় রোজগার তা কিন্তু না থাকার প্রয়োজন নিয়ে তারা কিন্তু একটি অসহায় জীবনযাপন করছে। এবং আপনি জানেন যে পরিবহন শ্রমিকদের এখানে যারা কালচির যে রাস্তাটি তারা অবরোধ করে তারা বসেছে, তারা বলছে যে তাদের যে সংগঠন রয়েছে পরিবহন সংগঠনগুলো, সে পরিবহন সংগঠনের পাশাপাশি মালিকদের কাছ থেকে তারা কোনো সহযোগিতা পাচ্ছে না। এবং এটি নিয়ে কিন্তু পরিবহন শ্রমিকের সংগঠনগুলো কিন্তু দাবি করে আসছে যে তারা বিভিন্ন শ্রমিকদেরকে তারা বিভিন্ন খাবার দেওয়ার চেষ্টা করে ত্রাণ দিচ্ছে, কিন্তু অনেক শ্রমিকই কিন্তু বলছে তারা কিন্তু নিয়মিত পাচ্ছে না। আমি একজনকে দিয়ে শেষ করতে জানাতে চাচ্ছি, একটু বলবেন আপনাদের দাবি কি, কি সমস্যা? ভাই, আমরা আমরা পরিশ্রম পরিশ্রম করে পারিশ্রমিক নেই, আমরা একদিন একদিন গাড়ি চালাইলে যেই টাকা পাই ভাই, যেই টাকা পাই সেই টাকা একদিনে শেষ হয়ে যায়। পরে তাদের তো কল্যাণ ফান্ড রয়েছে, আমাদের কল্যাণ যে ফান্ড, এই ফান্ড থেকে আমাদের অন্তত কেউ দেখে নাই, কেউ দেখে নাই, দেখার কেউ নাই। আর আমাদের যদি যে ফান্ড আসে এটা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করুক, সেনাবাহিনী যদি পায় তাহলে আমরা আশাবাদী যে আমরা ওই ত্রাণ না পাবো। ভাই, পরিবহন সংগঠন থেকে আপনাদের জাতীয় পরিচয় পত্র এবং আপনাদের লাইসেন্স নেওয়া হয়েছে কিনা? আমাদের লাইসেন্স আর জাতীয় পত্র ফটোকপি জমা নিছে আমাদের সব কোম্পানির, কিন্তু আমরা পাইতেছি না। ধন্যবাদ। তন্ময়, একটি বিষয় আমি আপনাকে জানাতে চাই, সেটা হলো যে এই পরিবহন যে শ্রমিকরা রয়েছে শ্রমিকদেরকে সরকারের ঘোষিত প্রণোদনা দেওয়ার জন্য কিন্তু একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং পরিবহন সংগঠন থেকে কিন্তু তাদের যেই জাতীয় পরিচয় পত্র এবং তাদের যেই ড্রাইভিং লাইসেন্স সেগুলো কিন্তু জমা দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে, তারা জমা দিয়েছে, কিন্তু আসলে তারা তাদের যেই সরকার ঘোষিত যেই তারা কখন কে পাবে এটা কিন্তু তারা জানছে না। পাশাপাশি কিন্তু তাদের যেটি এখন সবচেয়ে বড় সমস্যা সেটি হলো তাদের যে দৈনন্দিন যেই খাবার, সেই খাবারের ব্যবস্থা তারা করতে পারছে না। এটি নিয়ে কিন্তু তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে এবং তারা এই কালশীতে তারা রাস্তা অবরোধ করে তারা বসেছে। তন্ময়, তালুকদার বিপ্লব, আপনাকে ধন্যবাদ মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ খবর খবর জানাবার জন্য। দর্শক, মিরপুর থেকে বেরিয়ে চাই কারওয়ান বাজারে, সেখানে আছে আমাদের সহকর্মী মৌ খন্দকার। মৌ, নানা বিধিনিষেধ থাকলেও কারওয়ান বাজারের এলাকায় সেগুলো মানছে না মানুষ, আমরা জানি তো, আপনি এখন সেখানে রয়েছেন, কি চিত্র স্বচক্ষে দেখছেন আমাদেরকে জানান। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি কারওয়ান বাজারে এবং আপনি জানেন যে অঘোষিত লকডাউন সারা দেশে দেওয়া হয়েছে, কিন্তু এই লকডাউন সাধারণ জনগণ যারা আছে তারা কেউই মানছেন না এবং সামাজিক দূরত্ব যেটা বজায় রাখা দরকার 3 ফিট দূরত্ব, সেই দূরত্বও কেউ মানছেন না। আপনাকে যদি একটু দেখাতে চাই যে আমার ঠিক পেছনেই কিন্তু বাজারটি এবং বাজারে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ রয়েছে, তারা এখানে বাজার করতে এসেছে। আমরা যারা জনসাধারণ আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, কেউই তারা 3 ফুট দূরত্ব বজায় রাখছেন না, সামাজিক দূরত্ব যেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই দূরত্ব বজায় রাখছেন না। আপনি জানেন যে সারা দেশে অঘোষিত লকডাউন চলছে, কিন্তু এই লকডাউন কিন্তু সাধারণ জনগণ তারা কেউ মানছেন না। কিছুক্ষণ আগে এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই লকডাউন মানানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ আসলে তারা কথা শুনছে না, তারা নানা অজুহাত দেখিয়ে, তারা বিভিন্ন কাজ দেখিয়ে তারা বের হচ্ছে। বিশেষ করে তারা কেউ কেউ বলে বাজার করতে বের হয়েছে, কেউ কেউ বলে তারা ওষুধ কিনতে বের হয়েছে, এই ধরনের নানা অজুহাত দিয়ে তারা একে একে তারা বের হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে বাজারের চিত্রটা, এখানে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে এবং এত ভিড়ের কারণে কিন্তু বাজারে ভেতরে ঢোকাও সম্ভব হচ্ছে না এবং প্রত্যেকটি বাজারে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভিড়। তো
লকডাউন আসলে সাধারণত কেউ মানছেন না। আপনি জানেন যে রাজধানীর কারণ বাজার থেকে শুরু করে মিরপুর এবং পুরান ঢাকা থেকে শুরু করে যত কিছু আছে সবকিছুতেই কিন্তু একই অবস্থা। এই লকডাউন তারা কেউ মানছেন না, সাধারণ জনগণ যারা আছেন তারা তাদের মতো করে চলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর বিধিনিষেধ যারা আছে সেটাও কেউ মানছেন না। তবে এর চেয়ে যদি বেশি কিছু হয় আইন শৃঙ্খলা বাহিনী আরো কঠোর অবস্থানে যাবে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। তন্ময়, এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে এখনকার মতো সর্বশেষ খবর। মুখন্দকর, আপনাকে ধন্যবাদ কারণ বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। করোনার মতো সংক্রমণ রোগ প্রতিরোধ আইনে শাস্তির বিধান থাকলেও এর প্রয়োগ না থাকায় সারা দেশে ছড়িয়ে পড়েছে করোনা রোগী। এমন পরিস্থিতিতে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরাও পড়েছেন বিপাকে। তাদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম না থাকায় প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা। যদিও আজও পর্যন্ত চিকিৎসকদের জন্য কোনো স্বাস্থ্য সুরক্ষা আইন করা হয়নি। আইনজ্ঞরা বলছেন শিগগিরই আইনের যথাযথ প্রয়োগ না করলে করোনা আরো ভয়াবহ রূপ নিতে পারে। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। করোনা বা যে কোনো সংক্রমণ রোগ প্রতিরোধ আইন লঙ্ঘনে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড আর সর্বনিম্ন 25,000 টাকা জরিমানার বিধান রয়েছে। এরপরও করোনার প্রাদুর্ভাব শুরু থেকে এখন পর্যন্ত লঙ্ঘিত হচ্ছে এই আইন। কিছু কিছু ক্ষেত্রে লঘু শাস্তি দেওয়া হলেও তা সচেতনতার জন্য যথেষ্ট নয়, যার পরিণাম সারা দেশে ছড়িয়ে পড়েছে এই মরণ ব্যাধি। আইনে বলা হয়েছে কেউ সংক্রমণ রোগ গোপন রেখে ঘুরে বেড়ালে তার জন্য সর্বোচ্চ 1,00,000 টাকা জরিমানা বা 6 মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। অন্যান্য দেশে এই শাস্তির বিধান আরও কঠোর। আইন বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসকদের জন্য নেই কোনো স্বাস্থ্য সুরক্ষা আইন, এতে ঝুঁকির মধ্যে পড়েছে দেশের চিকিৎসা ব্যবস্থা। ইতিমধ্যে ইংল্যান্ডে হেলথ অ্যান্ড সেফটি অ্যাট ওয়ার্ক 1974 তারা প্রণয়ন করেছেন, ইউএসএ ওনারা হসপিটাল সিকিউরিটি অ্যাক্ট 1993 প্রণয়ন করেছেন। বাংলাদেশেও চিকিৎসকদের সুরক্ষার জন্য একটি সুন্দর আইন হবে যেখানে তারা সুন্দরভাবে চিকিৎসা সেবা দিতে পারবেন। যদি কোনো ব্যক্তি সরকারি দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা, সিভিল সার্জন বা মহাপরিচালক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে যদি কাজে বাধা প্রদান করেন বা তার যে দেওয়া যে নির্দেশনা ঘরে অবস্থান করা বা বাইরে না দেওয়া সেটা যদি লঙ্ঘন করেন তবে কিন্তু সেই ব্যক্তি 3 মাসের কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং 50,000 টাকায় উনি জরিমানা হবে তার। সম্প্রতি চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষায় দেয়া নকল পিপিই ও মাস্ক দেওয়ার বিষয়টি স্বীকার করে এখন আর এ বিষয়ে বিচলিত না হওয়ার পরামর্শ দিলেন স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য। এই করোনা ভাইরাস নিয়ে যেহেতু কিছুটা হলো আমরা মনে করছি নেগলিজেন্সের জন্য চিকিৎসক এবং চিকিৎসা সংশ্লিষ্ট তারা আক্রান্ত হয়েছে, অবশ্যই এখন এই চিকিৎসা সুরক্ষা আইনটা অবশ্যই বেশি দরকার। এই জিনিসটা যদি মানুষ জনগণ সচেতন না হয় তাহলে সবকিছু যে আইন দিয়ে করা যাবে তা না, কিন্তু আমি মনে করি সরকারকে সচেতন হতে হবে, মানুষকে সচেতন হতে হবে এবং প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। সংক্রমণ থেকে রক্ষা পেতে নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার আহ্বানও জানান সংশ্লিষ্টরা। হাবিবুল ইসলাম হাবিব, News 24, ঢাকা। করোনার প্রভাবে অনেকটাই বন্ধ মেট্রো রেল প্রকল্পের কাজ, একেবারেই সীমিত আকারে চলছে কিছু কাজ। এমন অবস্থা আগামী 3-4 মাসের বেশি চললে সময় মতো মেট্রো রেল প্রকল্প শেষ করা কঠিন হবে বলে জানিয়েছে প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান। বেশ দ্রুতগতিতে এগুতে থাকা স্বপ্নের মেট্রো রেল প্রকল্প এখন এমন স্থবির, এসব মূল অবকাঠামো তৈরিতে নেই কোনো কর্মযোগ্য। করোনার প্রাদুর্ভাবে মানুষের জীবনই ওলট পালট, বেঁচে থাকাটাই কঠিন। এমন দুর্যোগ থামিয়ে দিয়েছে বহুল প্রত্যাশিত মেট্রো রেল প্রকল্পের মূল কাজ। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন সামাজিক দূরত্ব বজায় রেখে এর মধ্যেও কিছু কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা। সামাজিক যে দূরত্বকরণ আছে সেটা আমরা মেনে দিতে কিছু কাজ করতে পারি। এখানে সবগুলো কাজ না, যে কাজগুলি স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্বকরণ মেনে করা যেতে পারে সেই কাজগুলো অব্যাহত আছে, অবশিষ্ট কাজগুলো অব্যাহত নাই। আমাদের আপনি যদি বলেন যে আমাদের রুট অ্যালাইনমেন্টে কোনো কাজ এখন আমরা দৃশ্যমান নাই। করোনার কারণে মার্চের শেষ সপ্তাহ থেকে বেশিরভাগ কাজ বন্ধ মেট্রো রেল প্রকল্পের। সবশেষ তথ্য বলছে উত্তরা থেকে আগারগাঁও অংশের 69.38% কাজ শেষ, আর মতিঝিল পর্যন্ত অংশ ধরলে পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় 42%। তবে করোনার প্রাদুর্ভাবে সময় মতো প্রকল্প শেষ করাই এখন বড় চ্যালেঞ্জ কর্তৃপক্ষের সামনে। সারা বিশ্বের যে পরিস্থিতি এবং বাংলাদেশের যে করোনা পরিস্থিতি, এইটার উন্নয়নের উপরই নির্ভর করবে যে আমরা যে
টার্গেটটা ফিক্স করেছিলাম সেই টার্গেটটা আমরা ধরে রাখতে পারবো কিনা। শেষমেশ মতিঝিল থেকে আরও 1.16 কিলোমিটার বেড়ে কমলাপুর পর্যন্ত গিয়ে শেষ হবে দেশের প্রথম মেট্রো রেল, যা শেষ করার টার্গেট 2021 সালের 16ই ডিসেম্বর। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আগামী 3 থেকে 4 মাসের মধ্যে যদি করোনা পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হয়, তাহলে বর্তমান ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব, অর্থাৎ তখন সময় মতো প্রকল্প শেষ করা অনেকটা সম্ভব হবে। কিন্তু কেউই বলতে পারছেন না করোনার বর্তমান অবস্থার কবে নাগাদ উন্নতি হবে, কবে আসবে প্রতিষেধক কিংবা ওষুধ, এ বিষয়েও নিশ্চিত করে কোনো তথ্য নেই। আর তাই কবে নাগাদ স্বপ্নের এই মেট্রো রেল প্রকল্প শেষ হবে, আর শেষ হলেও কত দেরিতে শেষ হবে, এসব প্রশ্নের উত্তর আসলেই অনিশ্চয়তায় ভরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সাভারের রানা প্লাজার মর্মান্তিক দুর্ঘটনার 7 বছর পূর্তি হলো আজ। 2013 সালের আজকের এই দিনে রানা প্লাজা নামের এই ভবনটি ধসে গিয়ে মৃত্যু হয় 1,136 জন মানুষের। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন 1,169 জন। আহত নিহতদের অধিকাংশই ছিলেন গার্মেন্টস কর্মী। প্রতি বছর নিহতদের স্মরণে ঘটনাস্থলে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। তবে এবছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শ্রমিক সংগঠনগুলোর সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসের এই নৃশংস মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার বিচার মোটেও এগোয়নি। মামলার 2 জন অভিযোগপত্র ভুক্ত আসামির পক্ষে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় বর্তমানে মামলার সাক্ষ্য গ্রহণ বন্ধ রয়েছে। কবে নাগাদ মামলাটির সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হবে এ ব্যাপারে সুনির্দিষ্ট দিনক্ষণ জানতে পারেনি ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের প্রধান আইন কর্মকর্তা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনা লকডাউনে থমকে গেছে চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস। বন্দর খোলা রেখেও কমছে না কন্টেইনারের জাহাজ জট। এর কারণ হিসেবে বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীদের মধ্যে সমন্বয়হীনতাকে দুষলেন অর্থনীতিবিদরা। তবে নৌ প্রতিমন্ত্রী বলছেন, ব্যবসায়ীরা এগিয়ে এলেই দ্রুত সুরাহা হবে বন্দর সমস্যার। চট্টগ্রাম থেকে নয়ন বোরাজয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে 33টি বিদেশি জাহাজ দিনের পর দিন অপেক্ষা করলেও হচ্ছে না পণ্য খালাস, ফলে বাড়ছে কন্টেইনার জট। বন্দরের এই সংকটের জন্য একে অন্যের উপর দোষ চাপালেন বন্দর কর্তৃপক্ষ ও বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দরে আজ পর্যন্ত প্রায় জেটিতে আমাদের 9টা কন্টেইনার জাহাজ, 5টা ব্র্যাক বাল্ক জাহাজ এবং 1টা ক্লিংকার জাহাজ আছে। এর বাইরেও বহির্নোঙ্গরে কন্টেইনারবাহী প্রায় 33টা জাহাজ ওয়েট করছে। তো এখানে বড় একটা প্রবলেম হয়ে গেছে, কোনো সমন্বয়ের অভাব। সমন্বয়টা বলতে, একটা বন্দরে একটা মাল আসছে, সেটা ক্লিয়ার করার কিছু ধাপ আছে। প্রত্যেকটা ধাপ যদি একটা বিভিন্ন ধাপ পার হয়ে কিন্তু তোমাকে মালটা ক্লিয়ার করতে হবে। বন্দর সচিব বলছেন, দ্রুত অফ ডকে কন্টেইনার সরিয়ে নেবেন তারা। ইতিমধ্যে আমরা যদি অফ ডকে আমরা পণ্য সরিয়ে নিতে পারি আমাদের কন্টেইনারগুলো, আমরা অনেকখানি 50% বেশি কনজেশন কমে যাবে। তবে সংকটের জন্য সংশ্লিষ্টদের সমন্বয়হীনতাকেই দুষছেন অর্থনীতিবিদরা। যানবাহন চলাচল করছে, আমরা বললাম যে বিশেষ করে মালামাল আনা নেওয়ার জন্য, কিন্তু সেই যানবাহনের সঙ্গে সম্পূরক যে সমস্ত সেবাগুলো আছে সেই সেবাগুলো সঙ্গে সঙ্গে চালু হতে হবে। চট্টগ্রাম বন্দরকে সচল রাখতে সমন্বিত পদক্ষেপের কথা বললেন নৌ প্রতিমন্ত্রী। ইতিমধ্যে সকলের সঙ্গে, বাংলাদেশ ব্যাংক বলেন, কাস্টম কর্তৃপক্ষ বলেন, এবং এটা আমাদের সমন্বয় হচ্ছে এবং ক্যাবিনেট সেক্রেটারি সার্বক্ষণিক তিনি দায়িত্ব পালন করছেন এগুলো সমন্বয় করার জন্য। এদিকে নৌ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, 20 এপ্রিলের মধ্যে আগত কন্টেইনার জাহাজের আমদানিকারকরা স্টোর রেন্ট মৌকুফের সুযোগ পাবেন। টেক্স রিপোর্ট, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। এবার করোনা ভাইরাসের প্রভাব পড়ল নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও। ইংল্যান্ডের মাটিতে 2021 সালের জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী ইউরো, কিন্তু পুরুষ ইউরো ও অলিম্পিকের সঙ্গে সংঘর্ষ এড়াতে এই সময় হচ্ছে না টুর্নামেন্টটি, তাই 1 বছর পিছিয়ে আয়োজন করা হবে 2022 সালে। 1 বছর পেছানোর বিষয়টি নারী ইউরোর জন্য ভালোই হয়েছে বলছেন ইউএফএ প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন। ওই সময়ে ফুটবলের আর কোনো বড় ইভেন্ট নেই বলে টুর্নামেন্টটি বাড়তি গুরুত্ব পাবে বলে মনে করছেন তিনি।
জীবনের 48তম বসন্তে পদার্পণ করলেন সচিন তেন্ডুলকার। করোনাকালে দূর থেকে সতীর্থ আর ভক্তদের ভালোবাসায় সিক্ত বিশ্ব ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি। পুরো দুনিয়ার ক্রান্তিকালে ভারতের সাবেক এই ব্যাটসম্যান বললেন, মনোবল হারালে চলবে না, করোনা জয়ে লড়াই করতে হবে একসঙ্গে। আরো জানাচ্ছেন আরিফুল ইসলাম। दस साल का था जब 1983 में इंडिया ने वर्ल्ड कप जीता। वहीं से सफर मेरा शुरू हुआ। एक दिन मुझे भी वर्ल्ड कप हाथ में पकड़ना था। তিনি যখন ব্যাট করতেন ভারতের বড় রাস্তাগুলো ফাঁকা হয়ে যেত, প্রচণ্ড রাশের সময়ও ট্রেন বাসগুলো ছিল জনশূন্য। তিনি যখন ব্যাট করতেন ঠাকুমারা তাকে নিয়ে প্রার্থনা শুরু করতেন। তিনি ক্রিজে নামলে পরে স্কুলের উঠোনগুলো হয়ে যেত নিঃসঙ্গ, সবাই যে টিভির সামনে বসে তাদের নায়ককে দেখতেন। সচিনকে নিয়ে লেখা গৌতম ভট্টাচার্যের এমন কথাগুলোর সঙ্গে দ্বিমত করার কেউ কি আছেন? পুরো 24 বছরের ক্রিকেট ক্যারিয়ারে ভারতীয়দের কেন্দ্রবিন্দুতে ছিলেন সচিন তেন্ডুলকার। বাস্তবতাকে পুঁজি করে তিনি হয়তো আজ অবসরে, তবে যা দিয়েছেন এতে 47তম জন্মদিনে এসেও মানুষের ভালোবাসার মনে কোঠায়। করোনা প্রকোপে এই জন্ম বসন্ত তার কাছে একটু অন্যরকমই বটে। দূর থেকেই পাচ্ছেন সতীর্থ আর ভক্তদের শুভেচ্ছা। করোনাকালে ভারতের গণমাধ্যমে সচিনের বার্তা, লড়াইটা যেন হয় একসঙ্গে, যেমনটা লড়ছে গোটা দুনিয়া। তবে কিসে লড়াইয়ের টোটকা? সচিন জানান, নিয়ম নির্দেশনা মানা, মনোবল হারালে চলবে না, হালকা ভাবে নিলেও হবে না। মনে রাখতে হবে একে অন্যের জন্য নেমেছে যুদ্ধের ময়দানে, একেবারেই টিম গেমে হারাতে হবে করোনাকে। রেকর্ডের রাজা সচিন তেন্ডুলকার, কড়ক ক্রিকেটের পরিসংখ্যানের পাতাটাও বিশাল, তা নিয়ে আলোচনা হয়েছে বহু। মানুষ তার স্বপ্নের সমান বড়, স্বপ্নের পিছনে ছুটেছেন, বিশ্ব ক্রিকেট জয় করেছেন সচিন। তাই তো তিনি বলেন, তবে কেন নয় করোনা জয়। চলমান মহামারী করোনা ভাইরাসের কারণে হিমশিম খাচ্ছে পুরো পৃথিবী, বিপর্যস্ত বাংলাদেশও। এই ভাইরাসকে ঠেকাতে হলে মানতে হবে নিয়ম, থাকতে হবে বাসায়। এরই মধ্যে বাসায় থাকার নির্দেশ দিয়েছে সরকার। এমন বাস্তবতায় বাসায় থাকা নিয়ে তরুণদের উৎসাহিত করার লক্ষ্যে একটি মোটিভেশনাল ফিল্ম নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরার ফারুকি। যেখানে অভিনয় করেছেন তার সহধর্মিনী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। প্রাণঘাতী ভাইরাস করোনা, যা এখন শুধু আতঙ্কের মধ্যে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে, জ্যামিতিক সংখ্যায় ছড়াচ্ছে মানুষ থেকে মানুষে, দেশ থেকে দেশে। করোনা ভাইরাসকে দমন করতে হলে ঘরে থাকার বিকল্প নেই, বাড়িতে থাকা সহজ কাজ নয়। বন্দী এই জীবনে হাঁপিয়ে ওঠা তরুণদের অনুপ্রাণিত করতে মোটিভেশনাল ফিল্ম তৈরি করেছেন মুস্তফা সরোয়ার ফারুকি। 15-20 দিন ধরে দেখছিলাম যে তিশা কিভাবে তার সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করছে, যাতে সে ক্লান্ত না হয়, যাতে সে বোর না হয়। টি শার্ট কেটে কুসুম কাপড় বানিয়ে ফেলছে, কার্পেট কেটে এটা বানাচ্ছে। তখন আমার কাছে মনে হলো যে এই যে আমরা যে জীবনটা যাপন করছি, এই জিনিসটা যদি ট্রুথফুলি দেখায় তাহলে আমার ধারণা মানুষকে এটা স্পর্শ করতে পারে। করোনা ভাইরাস ঠেকানোর জন্য বাসায় থাকা ছাড়া আসলে আমাদের হাতে কোনো উপায় নাই। তো আমাদের এই ভিডিও দেখে মানুষ যদি উৎসাহিত হয় এবং অন্যকে উৎসাহ দেয় যে ঘরে থাকতে হবে করোনা ভাইরাস ঠেকানোর জন্য, তাহলে আসলে আমাদের এই ভিডিওর সার্থকতা। মোটিভেশনাল ফিল্মটি নির্মিত হয়েছে ইউনিসেফের জন্য। শুটিং ইউনিট ছাড়া শুটিং করেছেন নির্মাতা। কেমন ছিল সেই কাজের অভিজ্ঞতা? ওর মতো করে ও ভিডিও করলো, কথাগুলো ও গুছিয়ে দিল, আমিও কিছু ইনপুট দিলাম যে ঠিক আছে, দুজন মিলেই আসলে কুটির শিল্পের মতো ছোট ছোট করে কাজটা করলাম। এই কাজটা করতে গিয়ে পরিস্থিতির চাপে পড়ে আমি নতুন জিনিস শিখেছি, সেটা হচ্ছে যে একদমই কেউ নাই ইউনিটে, মাত্র 3 জন ক্রু মেম্বার নিয়ে একটা ছবি শুট করা যায়। করোনার এই সময়ে অচল সময়টাকে সচল রাখতে এমন নানা উদ্যোগও নিচ্ছেন অনেকে। সবার সচেতনতাই পারবে এই ভাইরাসকে প্রতিরোধ করতে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। দর্শক, শেষ করব নিউজ 24 সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা প্রায় 2 লাখ, যুক্তরাজ্যে মানবদেহে প্রতিষেধক প্রয়োগ শুরু, সফল হলে বাজারে আসবে সেপ্টেম্বরে। কাল থেকে শুরু হতে পারে পবিত্র মাহে রমজান, বাসায় তারাবির নামাজ পড়ার আহ্বান ইসলামী ফাউন্ডেশনের। রমজানের দ্রব্য মূল্য স্বাভাবিক রাখাই বড় চ্যালেঞ্জ, বাড়ানো হচ্ছে টিসিবির আওতা, মজুদ পর্যাপ্ত থাকার দাবি।
করোনার প্রভাব মেগা প্রকল্পে বন্ধ হওয়ার পথে মেট্রো রেল প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ হওয়া নিয়ে রয়েছে সংশয়। এবং এবার করোনার প্রভাব পড়ল নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও, পেছানো হলো এক বছর। দর্শক এখনকার নিউজ 24 সংবাদ রাজ্যের সঙ্গে থাকবার জন্য আপনাকে ধন্যবাদ সবাইকে।